বিশ্বকাপের আরো আপডেট জানাতে wikko.com.bd মিক্সড জোন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামান্না তানজিনা। তানজিনা, আপনি নিশ্চয়ই বিশ্বকাপের আরো যে খবরগুলো আছে সেগুলো আপনি জানাবেন। ধন্যবাদ মিশু। আসলে ব্রাজিলের ম্যাচ এত বড় একটা আপসেট ঘটে যাওয়ার পরে আসলে স্বাভাবিকভাবে ভক্তদেরও খুব মন খারাপ। অন্যদিকে আবার কিন্তু আর্জেন্টিনা জিতে যাওয়ার পরেও কিন্তু আবার এক ধরনের উল্লাস দেখা যাচ্ছে। তারপরে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে গতকালকের ম্যাচের পরে, যে আসলে ল্যাটিন ফুটবল এবং ইউরো ফুটবলের মধ্যে বর্তমানে যেহেতু গতিময় ফুটবলের যুগ, সেক্ষেত্রে ল্যাটিন কতটা পিছিয়ে পড়লো, আসলে নান্দনিকতা বা ছন্দটা কতটুকু এখন কাজে আসছে। শুরুতে দুটো তথ্য জানাবো আজকে আপনাদের দর্শক। প্রথমটি হচ্ছে ব্রাজিলের কোচ তিতে 2016 সালে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন এবং গতকাল ব্রাজিল হেরে যাওয়ার পর তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, অর্থাৎ তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিতে এইটার বিষয়ে তিতে কিন্তু পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি দেড় বছর আগেই আসলে এই বিষয়টা একবার বলেছিলেন, সেটা তিনি মনে করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার আসলে জীবনে পাওয়ার আর কিছু নেই, আমি যা পাওয়ার পেয়ে গেছি আর এটা আমার পূর্ব সিদ্ধান্ত ছিল এবং এই সেই অনুযায়ী আমি, যেহেতু আমার আর এই বিশ্বকাপে আর কোনো দায়িত্ব নেই, এই জন্য আমি এখান থেকে সরে দাঁড়িয়েছি। এটা তিতের বক্তব্য ছিল। আরেকটি শেষ করবো আরেকটি তথ্য জানিয়ে, সেটি হচ্ছে বেশ স্বাভাবিকই হতে পারতো কিন্তু কিছুটা বিতর্কিত হয়ে গেছে। বিষয়টা হচ্ছে গতকাল আর্জেন্টিনা ম্যাচ কাভার করার সময় মার্কিন এক সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, তার বয়স মাত্র 49 বছর হয়েছিল। তার আশেপাশে যারা বসেন সিএনএন এবং বার্তা সংস্থা রয়টার্স বা অন্য যারা সহকর্মীরা ছিলেন তারা জানিয়েছেন যে তিনি লিখতে লিখতে ম্যাচ রিপোর্ট লিখতে লিখতে হঠাৎ করে তিনি চেয়ার থেকে পড়ে যান এবং তারপরেই তাকে হচ্ছে সেখানে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারেনি। পরে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে ঘোষণা করেন যে তিনি মৃত্যুবরণ করেছেন। তবে এটি নিয়ে হচ্ছে, এটি স্বাভাবিকই হতে পারতো, এটি এই জন্য বিতর্কিত বলছি কারণ তিনি হচ্ছে কদিন আগে একটি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি সমকামিতার পক্ষে, অর্থাৎ তিনি রেইনবো সাইন দেয়া একটি টি শার্ট পরেছিলেন। তো এটা নিয়ে একটু এখন পর্যন্ত আসলে বিষয়টা পরিষ্কার না, অনেকে বলছেন যে আসলে কি কাতারে যাওয়ার পরে, যেহেতু কাতার এটার একদমই বিপক্ষে অবস্থান করে, সেই জন্য কি এই ঘটনাটা ঘটেছে কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে এই বিষয়ে আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো দর্শক।